প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কমার্স ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো নবম ও দশম শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান নিয়ে। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো লেনদেন। আর এই লেনদেন অধ্যায়ের যে অঙ্কটি আমি এখন আপনাদেরকে করাবো এটি আপনাদের বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্ন 2 নম্বর। আপনারা বই থেকে এটা দেখে নেবেন এবং সেই প্রশ্নটির কীভাবে সমাধান করতে হয় এখন আমি সেটা আপনাদেরকে বোঝাবো। তো চলুন আর কথা নাই, অঙ্কটি পড়ে আসি। 2017 সালে জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্সের ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। তো লেনদেনগুলো এরপরে করণীয় কতে বলা হয়েছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। খ বলা হয়েছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করো। গ নম্বরে বলা হয়েছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তো এই তিনটি করণীয় আমাদের করতে হলে প্রথম যে করণীয় সেটি হলো লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তো আমি আগে এই অধ্যায়ের আগে একটি ভিডিও দিয়েছি, আপনারা সেটা আগে দেখে আসবেন, সেখানে আমি বিস্তারিত অনেক আলোচনা করেছি। আর যদিও আমি অত আলোচনা করব না, তবে একটু আমি যতটুকু না বোঝালে নয় সেটুকু বলবো। তো প্রথম কথা হচ্ছে যে আমরা জানি ঘটনা থেকেই লেনদেনের উৎপত্তি। তো লেনদেন হতে হলে যে মূল তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে প্রত্যেকটা লেনদেনেরই, এই তিনটি বৈশিষ্ট্য ছাড়া লেনদেন হতে পারে না, সেটি হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, 1-2 হলো আর্থিক অবস্থার পরিবর্তন, আর 3 নম্বর হলো দুটি পক্ষ। এই তিনটি বৈশিষ্ট্য না থাকলে তাকে লেনদেন বলা যাবে না। তো এখানে যে ঘটনাগুলো দেওয়া আছে এর মধ্য থেকে যেগুলোর মধ্যে আমরা এই তিনটি বৈশিষ্ট্য পাবো না সেগুলোই হলো লেনদেন নয়। তো চলুন আমরা এই অঙ্কটি ছকে করি। তো ক নম্বরে আমাদের লিখতে হবে লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। তো আমরা এখানে ক নম্বর বলে লিখি লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট টাকার পরিমাণ নির্ণয় এইটা। তো এখানে দেখেন আমাদের একটি শখ, সাধারণ শখ, এর কোনো নির্দিষ্ট শখ নেই। তো আমরা সেই সাধারণ শখটি আমরা আগে এঁকে নিই। তো সাধারণ শখে দেখেন টাকা থাকবে দুটি, যদি একটি টাকার ঘর করি তাও হতো। তো আমরা এটা হলো বিস্তারিত টাকা, আর এটা হলো পরিমাণ টাকা, আর এখানে হলো বিবরণ। তো এখানে দেখেন আমাদের 1 নম্বরে ব্যবসায় মূলধন আনয়ন করা হলো, এটা অবশ্যই লেনদেন। 2 নম্বরে বলা হয়েছে যে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এটা লেনদেন নয়, কারণ দেখেন এটার ফলে কারবারের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, কেবলমাত্র একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, তাই এটা আমাদের আসবে, এটার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আর এখানে আমাদের যে ঘরটি আসবে সেটি হলো তারিখ। তো এখানে আমাদের দেখেন তারিখ বা ক্রমিক নাম্বার আপনি যাই লেখেন, আমরা 2017 জানুয়ারি আমাদের এখানে 2, আমরা এখানে লিখতে পারি ব্যবসায় ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, আমরা এখানে লিখবো ম্যানেজার নিয়োগ, দেওয়া হলো। তো ম্যানেজার নিয়োগ দেওয়া হলো কত, 18,000 টাকা, আমরা এখানে এই টাকার ঘরে লিখি আগে। এরপরে দেখেন 2-3-7 তারিখে বলা হয়েছে ধারে পণ্য বিক্রয়, এটা লেনদেন, নগদে মনিহারি করা, এটাও লেনদেন, মানে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন। তো এখানে দেখেন যে মালিক ব্যক্তিগত তহবিল থেকে টাকা পরিশোধ করছেন, তার মানে এটা ব্যবসায়িক লেনদেন নয় ব্যক্তিগত লেনদেন। তো ব্যক্তিগত লেনদেনটাও আমরা এখানে লেনদেন নয় ধরবো। তো এখানে আমরা এবার লিখবো যে ছেলের স্কুলের বেতন পরিশোধ ব্যক্তিগত তহবিল থেকে জানুয়ারি 12, এখানে আমরা লিখবো ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন পরিশোধ। তো ছেলের স্কুলের বেতন পরিশোধ এখানে কত টাকা, 2,000 টাকা, আর এই দুইটা টাকা যোগ করে আমরা এখানে পাবো 20,000, অর্থাৎ যেটা আমাদের হলো লেনদেন নয় এমন এ টাকার মোট পরিমাণ। এটা ছিল আমাদের ক। এবার দেখেন খ নম্বরে বলা হয়েছে যে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা।
তো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা দিতে হলে আমাদের আগে সকাকতে হবে খ দেখেন লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা নিম্নরূপ তারিখ লেনদেন কিনা এরপর কারণ সহ ব্যাখ্যা তো এই কারণ সহ ব্যাখ্যা দিতে গেলে আমাদের আগে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সমীকরণটা কি আর সমীকরণ হলো এ সমান সমান এল প্লাস ই যেখানে এ সমান অ্যাসেট এল এ লাইবিলিটিস আর ই ই কে আমরা আবার যদি ভাঙি তো এখানে চারটি উপাদান থাকে সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি দেখেন এ ই মানে অনার্স ইকুইটি আর এই মানে এক্সপেন্স মানে খরচ এটা হলো মালিকানা সত্ত্ব আর এটা মানে খরচ মালিকানা সত্ত্ব এটা খরচ তো দেখেন আমাদের প্রত্যেকটা লেনদেনেরই আগে দুটি পক্ষ বের করতে হবে আর সেই দুটি পক্ষ আপনার এই যে এখানে যে উপাদানগুলো আছে এই উপাদানের যে কোনো দুটি উপাদান হবে যদি সম্পদ হয় তাহলে এ যদি দায় হয় তাহলে এল এদের অ্যাসেট সম্পদ এলে দায় এরপরে দেখতে হবে এই দুটা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে যদি বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি আর যদি হ্রাস পায় তাহলে হ্রাস আর দেখেন এর মধ্যে আছে চারটি উপাদান যেখানে মূলধন আয় খরচ আর উত্তোলন সিটি ক্যাপিটাল মূলধন আইটি ইনকাম আয় সমূহ ইতি এক্সপেন্স খরচ আর ডিটি ড্রয়িং মানে উত্তোলন তো দেখবেন যে এই যে ই বৃদ্ধি পায় শুধুমাত্র মূলধন এবং আয়ের ফলে আর হ্রাস পায় খরচ এবং উত্তোলনের ফলে তার মানে আপনার মাথায় রাখতে হবে যদি কোনো লেনদেনে খরচ বা উত্তোলন হয় তাহলে সেটার ফলে ই হ্রাস পায় আর যদি মূলধন আর আয় হয় অর্থাৎ মূলধন আনয়ন হয় আর যদি ইনকাম হয় মানে আয় সম আয় হয় তাহলে সেই দুইটার ফলে আপনার এই ই কী হয় বৃদ্ধি পায় এই কথাটি আপনার আগে মাথায় রাখতে হবে এরপরে তাহলে আমরা অঙ্ক শুরু করি আর অঙ্ক শুরু করি আমরা এখানে প্রথমে এক নম্বর 2000 আমরা এখানে 2017 সাল জানুয়ারি 1 এটা আমাদের লেনদেন আমরা এটা লেনদেন অবশ্যই লেনদেন যেগুলো সেগুলোকেই ব্যাখ্যা দেওয়া যাবে আর লেনদেন না হলে সমীকরণ পদ্ধতিতে সেটা ব্যাখ্যা দেওয়া যাবে না কারণ সমীকরণে প্রভাবিত করবে না তখন সেটা লেনদেন নয় এবং তার কোনো ওই যে মূল যে তিনটি বৈশিষ্ট্য সেই দুটি না থাকলে সেই তিনটি না থাকলে তাকে লেনদেন নয় হিসাবে গণ্য হবে আর আমাদের এখানে বলেছে যেগুলো লেনদেন সেগুলোর ব্যাখ্যা দিতে বলেছে তো এক নম্বর দেখেন ব্যবসায়ী মূলধন আনা হলো 75,000 টাকা তো আপনারা কী করবেন এই যে এই লেনদেনটাকে এক নম্বরে বলা হয়েছে ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা এটার আগে পক্ষ বের করে নেবেন এই ঠিক এইভাবে কি আনা হলো নগদ টাকা কে নিয়ে আসলো মালিক মনে রাখবেন একমাত্র মূলধন মালিকই নিয়ে আসে আর মালিক যেটা নিয়ে আসে তার নামই মূলধন তাহলে আমরা এখানে দুটি পক্ষ পেয়ে যাচ্ছি একটি হলো নগদ টাকা আর একটি মূলধন এবার এই নগদ টাকাটা সমীকরণে কোন উপাদানের মধ্যে পড়ছে সমীকরণে সম্পদের মধ্যে পড়ছে তার মানে এটা একটি সম্পদ আর এই যে এই নগদ টাকা আনার ফলে আমার ব্যবসায় এই সম্পদটা কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে আর এই যে মালিক নিয়ে আসলো মালিক যে নিয়ে আসলো তার নাম মূলধন এই মূলধন অর্থাৎ মালিকের নিয়ে আসার পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা এটা লিখতে পারি যে নগদ টাকা ব্যবসায় আনার ফলে সংক্ষেপে যত সহজে লেখা হয় নগদ টাকা ব্যবসায়ে আনার ফলে নগদ অর্থ এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পেয়েছে মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পেয়েছে এটা গেল ছিল আমাদের এক নম্বর আমরা এটা বরাবর দাগ দিয়ে দিতে পারি তাহলে একটি থেকে আরেকটি আলাদা করা যাবে দুই নম্বরে দেখেন 2 তারিখে বলা হয়েছে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো এটা লেনদেন নয় আর এটার আমাদের ব্যাখ্যা দেওয়া লাগবে না কারণ এখানে বলেই দিয়েছে লেনদেনগুলোর তার মানে এটা লেনদেন নয় এটা ব্যাখ্যা দেওয়া লাগবে না 7 তারিখে দেখেন ধারে পণ্য বিক্রয় তার মানে কী করা হলো বিক্রি করা হলো তার মানে বিক্রয় একটা পক্ষ কিসের মাধ্যমে বিক্রি করা হলো ধারে আর মনে রাখবেন বিক্রয়ের ফলে যদি আমরা কারো কাছে টাকা পেয়ে থাকি অর্থাৎ আমাদের পাওনা হয় মানে আমরা পাবো সেটাকে বলা হয় প্রাপ্য তার মানে আমরা দুটি পক্ষ পেয়ে গেলাম একটি হলো প্রাপ্য আর একটি কি বিক্রয় এবার দেখতে হবে যে এই প্রাপ্যটা কি আমরা যার কাছে টাকা পাবো সেটাকেই প্রাপ্য বলা হয় আর প্রাপ্যটা কি সম্পদ তার মানে প্রাপ্যটা এর মধ্যে পড়ছে আর একটা কি বিক্রয় আমরা জানি বিক্রয়ের ফলে আমাদের আয় হয় তার মানে বিক্রয় আমাদের একটি আয় হিসাব তার মানে আয়ের ফলে আমাদের কি হয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তার মানে ই বৃদ্ধি পাচ্ছে যেটা আমি একটু আগে বুঝাইছি আপনাদেরকে তাহলে আমরা এখানে লিখতে পারি যে ধারে বিক্রয়ের ফলে এটা অবশ্যই লেনদেন আমরা লিখবো ধারে বিক্রয়ের ফলে দেনাদার বা প্রাপ্য যাই লাগেন এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পেয়েছে
এইটা মানে এক কথায় আপনারা যত সহজে লিখতে পারেন সেটাই ভালো হবে। আমরা এবার 7 তারিখ চলে গেল, এরপরে আমরা লিখব নগদে মনিহারি ক্রয়। তার মানে কি করা হলো? মনিহারি ক্রয় করা হলো, মনিহারি একটা পক্ষ। এই মনিহারিটা কিন্তু আমরা খরচ হিসাবে ধরি, কারণ মনিহারি এর উপযোগ সময় বেশি না, সেজন্য এটা আমরা খরচ হিসেবে ধরি। কিসের মাধ্যমে ক্রয় করা হলো? নগদে। তার মানে আমরা দুটি পক্ষই পেয়ে যাচ্ছি, একটি হলো মনিহারি আর একটি কি নগদান। তাহলে নিশ্চয়ই মনিহারি যদি খরচ হয় তাহলে ইর মধ্যে পড়ছে, আর খরচ হলে ই হ্রাস পায়। আর একটি কি নগদ টাকা, যেহেতু এ সেটা সম্পদ, সেটাও আমার হ্রাস পাচ্ছে, কারণ মনিহারি যখন আমি ক্রয় করছি তখন আমার কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে, তার মানে কি আমার নগদত্ব হ্রাস পাচ্ছে। তো আমরা এটা লিখবো যে নগদে মনিহারি ক্রয়ের ফলে। আমরা এখানে তারিখটা আগে লিখবো 10 তারিখ, এরপরে আমরা লিখবো লেনদেন, এরপরে লিখবো নগদে মনিহারি ক্রয়ের ফলে। মনিহারি ক্রয়ের ফলে আমাদের ই হ্রাস পেয়েছে, মূলধন মানে মালিকানা স্বত্ব, মালিকানা স্বত্ব ই হ্রাস, এবং নগদ অর্থ এ হ্রাস পেয়েছে। এটাই যথেষ্ট। তো এটাও আমরা ডাক দিয়ে দিই, মানে মালিকানা স্বত্ব খরচের ফলে মালিকানা স্বত্ব হ্রাস পাচ্ছে এবং নগদত্ব সম্পদ এই হ্রাস পাচ্ছে। এরপরে দেখেন 12 তারিখে বলা হয়েছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন, এটা লেনদেন নয়, এটা আসবে না। এরপরে দেখেন সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। তার মানে কি, আমি সুমনার কাছে পেতাম, তা আমরা যার কাছে পাবো সেটা আমাদের কি প্রাপ্য হিসাব, আর তার কাছ থেকে পাওয়া গেল কি, পাওয়া গেল নগদ অর্থ। তাহলে আমি দুটি পক্ষ এখানে পেয়ে গেছি, একটি হলো প্রাপ্য আর একটি কি নগদ অর্থ। তো আমার নগদান হিসাব অর্থাৎ সম্পদ। তো আমাদের এখানে দুটি সম্পদ, আমি যার কাছে পাতাম সেটা প্রাপ্য, সেটাও আমার সম্পদ, আর আমি যে তার কাছ থেকে পাচ্ছি নগদ অর্থ, এটাও সম্পদ। তো আমরা এখানে লিখবো, এটা অবশ্যই লেনদেন, আমরা এখানে 20 তারিখ দেবো লেনদেন। আমরা লিখবো যে সুমনা ট্রেডার্সের নিকট হতে নগদ অর্থ পাওয়ার ফলে নগদ অর্থ এ বৃদ্ধি এবং প্রাপ্য হিসাবই লিখি আমি এখানে, প্রাপ্য হিসাব এ হ্রাস পেয়েছে। তার মানে আমাদের একটা সম্পদ এখানে বৃদ্ধি পেয়েছে আর একটি সম্পদ এখানে হ্রাস পেয়েছে। এরপরে দেখেন বলা হয়েছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ, তো কি পরিশোধ করা হলো? বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন একটি পক্ষ, যেটি খরচ, আর খরচ হলে আমাদের ই হ্রাস পাই। আরেকটি পক্ষ যে কিসের মাধ্যমে পরিশোধ করা হলো? নিশ্চয় নগদে। তার মানে আরেকটি পক্ষ এখানে নগদান হিসাব, যেটা আমাদের সম্পদ, এটাও হ্রাস পাচ্ছে, কারণ আমি যে বিজ্ঞাপন বাবদ নগদত্ব পরিশোধ করছি তার মানে আমার কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে। তা আমরা এটা এবার লিখি ওই একইভাবে, আমরা এটা 20, এরপরে 25 তারিখ, এটা অবশ্যই লেনদেন, লাগবো বিজ্ঞাপন বাবদ পরিশোধ করার ফলে নগদ অর্থ এ হ্রাস এবং মালিকানা স্বত্ব ই হ্রাস পেয়েছে। তো এটাই ছিল আমাদের খ। এবার আমরা গ নম্বর করব। গ নম্বরে বলা হয়েছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তো হিসাব সমীকরণের উপর প্রভাব আমরা এটা কিসের মাধ্যমে দেখাবো? ছকে। তাই দেখেন উপরে আমরা লিখে নিয়েছি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব ছকের সাহায্যে নির্ণয়। এরপর তারিখ, আর এখানে যে ছকটি আছে সেই ছকটি আমি আপনাদেরকে বোঝাবো যে আমাদের এখানেও কিন্তু ওই একইভাবে আমাদের সমীকরণ দেখেন এ
সমান সমান এল প্লাস ওই, অর্থাৎ আমাদের দুইটা ভাগে ভাগ হয়েছে এক সাইডে এ, অর্থাৎ প্রত্যেকটা লেনদেন থেকে আমরা আগে এই ব্যাক মানে পক্ষ বের করব, পক্ষ বের করে দেখব যে কতগুলো আমার সম্পদ আছে অর্থাৎ এ আছে। তো আমি এখানে যে আমরা প্রত্যেকটা লেনদেনের পক্ষ বের করেছি সেখান থেকে আমি সম্পদ সাইডে দুইটি পক্ষ পেয়ে গেছি, একটা হলো নগদান আর একটি দেনাদার। এখানে দায় এবার ওই একইভাবে আমরা দেখব দায় এই যে আমাদের যে লেনদেনগুলো আছে এই লেনদেনগুলো থেকে যে পক্ষ বের করব তার মধ্যে থেকে কয়টি দায় আছে, যদি দায় থাকে দায়ের ঘর এখানে আসবে, পাওনাদার হোক বা পদেই হোক যেটাই, অথবা ঋণ যেটা থাক সেটাই আমরা এখানে দেব, আর সাথে মালিকানা সত্ত্ব যেটাকে ই হিসাবে ধরা হয় আর সেটাই হলো মূলধন। এখানে দায় নেই তাই আমরা একবারে শুধু একটি ঘরই দিয়েছি মূলধন হিসাবে, আর এখানে মন্তব্য, মন্তব্যর ঘরে আসবে যে আমাদের যে লেনদেনগুলো এই মূলধনের সাথে যোগ বা বিয়োগ হবে সেই লেনদেনগুলোই আমাদের এখানে সেই ব্যাখ্যাটা আমরা এখানে লিখব। আর এখানে কি আগের অর্থাৎ খ নাম্বারে যেভাবে আমরা পক্ষ বের করেছিলাম, ওই যে মালিকানা সত্ত্ব ই বের করেছিলাম, এর মধ্যে আমাদের থাকে সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ খরচ এবং আয় হলে এই মূলধনের সাথে যোগ হবে, সরি আয় এবং মূলধন হলে, আয় এবং মূলধন হলে এই মূলধনের সাথে যোগ হবে, আর খরচ আর উত্তোলন হলে এই মূলধন থেকে বিয়োগ হবে, আর অন্যান্য যে পক্ষ আমাদের বা অন্যান্য যে সম্পদ বা দায় যেটাই হোক যদি বৃদ্ধি পায় যোগ, আর যদি হ্রাস পায় তাহলে বিয়োগ, সহজ কথা। তো এখানে দেখেন আমরা প্রথমে তারিখ লিখব 2017, এরপরে জানুয়ারি এক, তো জানুয়ারি এক তারিখে দেখেন ব্যবসায়ী মূলধন আনা হলো, তো এটা ওই একইভাবে কি আনা হলো নগদ টাকা, কে নিয়ে আসলো মালিক, আর মালিক যেটা নিয়ে আসে তার নাম কি মূলধন, তাহলে আমরা এখানে দুটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো নগদ আর একটি কি মূলধন। তো আমাদের এখানে দেখেন নগদ অর্থাৎ সম্পদ, আমার সম্পদ দিকে নগদ বলে ঘর আছে, তাই নগদ টাকা আমার এই লেনদেনের ফলে বৃদ্ধি পাচ্ছে না এর আশপাশে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের এখানে নগদের ঘরে যোগ হবে কত টাকা, 75,000 টাকা, তাই আমি নগদের ঘরে যোগ করব। ঠিক একইভাবে এটা আমার কি মূলধন, তার মানে আমাদের মূলধনের পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ মালিকের নিয়ে আসার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আর আমরা এখানে লিখব মূলধন আনয়ন। এরপরে দেখেন দুই তারিখে এটা লেনদেন নয়, এটা আসবে না। এরপরে দেখেন ধারে পণ্য বিক্রয়, তার মানে কি করা হলো, বিক্রয় করা হলো, কিসের বিনিময়ে, ধারে, তার মানে আমরা টাকা পাবো, আর আমরা যাদের কাছে টাকা পাই তাদেরকে প্রাপ্য হিসাব বলা হয়, আর এটার ফলে আমার প্রাপ্য হিসাব বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আমি যে পাবো তার কাছে সেই পরিমাণটা, পাওনার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, আমার একটা দেনাদার বৃদ্ধি পাচ্ছে। তাই দেখেন এটাও আমরা ওই একইভাবে দুই তারিখে আমরা প্রাপ্য ঘর আমাদের এখানে আছে, প্রাপ্য বা দেনাদার একই জিনিস, তাহলে আমাদের এইটার ফলে এই লেনদেনের ফলে আমার প্রাপ্য 50,000 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাই প্রাপ্যর ঘরে আমাদের এখানে যোগ হবে 50,000 টাকা। এই যে এই এইটারই যে আরেকটি পক্ষ সেটি কি বিক্রয় হিসাব, আর বিক্রয় আমাদের কি একটি আয়, তাহলে বিক্রয় অবশ্যই মূলধনের সাথে আমাদের যোগ হবে, তাই আমরা এখানে মূলধনের ঘরে এখানে যোগ করব, আর আমরা এটা লিখব বিক্রয়, ধারে বিক্রয় বা শুধু বিক্রয় লেখ, ধারে বিক্রয় লেখি, ধারে বিক্রয়। আচ্ছা এরপরে দেখেন আমাদের 7 তারিখ চলে গেল, 10 তারিখে নগদে মণিহারি ক্রয় কি করা হলো, মণিহারি ক্রয় করা হলো, মণিহারি একটি পক্ষ, কিসের মাধ্যমে ক্রয় করা হলো, নগদে, তার মানে নগদান আরেকটি পক্ষ। তো এখানে দেখেন মণিহারি আমাদের খরচ, তার মানে আমরা আগেই বলেছি খরচ হলে সেটা মূলধন থেকে বিয়োগ হবে আর আয় হলে যোগ হবে, তাই বিক্রয়টা যোগ করেছিলাম। এখন যেহেতু খরচ মণিহারি সেটা মণিহারির ফলে আমার মালিকানা সত্ত্বই হ্রাস পাচ্ছে, তাই হলো এখানে আমাদের বিয়োগ হবে, আর যে মণিহারিটা আমি ক্রয় করেছি সেটা কিসের মাধ্যমে, নগদে, তার মানে আমার আরেকটি পক্ষ কি নগদান, তার মানে এই যে মণিহারি ক্রয় করার ফলে আমার নগদ টাকা হ্রাস পাচ্ছে তাই নগদ থেকেও বিয়োগ হবে। তো আমরা এটা ওই একইভাবে এখানে আমরা 10 তারিখ বলে লিখি, যেহেতু আমাদের এখানে নগদ টাকা হ্রাস পাচ্ছে তাই নগদ থেকে বিয়োগ 2,200 টাকা, আর বিয়োগের ক্ষেত্রে আমরা ব্র্যাকেট ব্যবহার করব, আর যেহেতু আমার মণিহারি আমার একটি খরচ তাই আমার এটা মূলধন থেকেও বিয়োগ হবে, তাই মূলধন আমরা এখানে লাগব মণিহারি কুরাই, মণিহারি কুরাই। এরপরে দেখেন 10 তারিখ, এরপরে 12 তারিখ মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন, এটা লেনদেন নয়, এটা আসবে না। এরপরে দেখেন সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল, তার মানে কি পাওয়া গেল, নগদ টাকা পাওয়া গেল, কার কাছ থেকে পাওয়া গেল, সুমনা ট্রেডার্স মানে যিনি আমার দেনাদার ছিল অর্থাৎ তার কাছে আমি পেতাম, তো দেনাদারের কাছ থেকে পাওয়ার ফলে আমার ওই দেনাদারের পরিমাণটা হ্রাস পাচ্ছে, তার মানে আমাদের এখানে দুটি পক্ষ, একটি হলো নগদান আর একটি কি দেনাদার, নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে দেনাদার হ্রাস পাচ্ছে, তাই নগদের সাথে যোগ করব আমরা 30,000 টাকা, আর দেনাদার থেকে আমরা বিয়োগ করব 30,000 টাকা।
এরপরে দেখেন বিজ্ঞাপন পদ পরিষদ কি পরিষদ বিজ্ঞাপন পরিষদ কিসের মাধ্যমে নগদে তাহলে এখানে বিজ্ঞাপন একটি পক্ষ বিজ্ঞাপন আমার এখানে খরচ আর খরচ হলে সেটা মূলধন থেকে বিয়োগ হয় আর বিজ্ঞাপনটা কিসের মাধ্যমে পরিষদ করছি নগদে তার মানে আমি নগদ টাকা তাকে দিয়ে দিচ্ছি তার মানে আমার নগদ টাকা এর আশপাশে তাই নগদ থেকেও বিয়োগ হবে তার মানে আমাদের এই লেনদেন 25 তারিখে আমরা 25 তারিখ দিয়ে এখানে বিজ্ঞাপনের ফলে আমার মূলধনের আশপাশে কত টাকা 1500 টাকা আমরা 1500 টাকা আমরা এখানে বিয়োগ করব আর আমাদের ওই একই টাকা আমার নগদ টাকা থেকেও বিয়োগ করব এইবার আমরা কি করব যার যার ঘরে যে যে হিসাব সেই হিসাবগুলো আমরা এখানে বসাবো তো আমাদের এখানে নগদের ঘরে আসবে আমাদের 1,01,300 টাকা 1,01,000 আমাদের 300 টাকা আসবে নগদের ঘরে আর দেনাদার থেকে আমরা যেহেতু দেনাদার থেকে এটা বিয়োগ আমাদের 20,000 টাকা আসবে আর আমাদের প্রাপ্য হিসাব থেকে আমাদের আসবে মূলধন হিসাব থেকে আসবে 1,21,300 এইবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা এই দেখেন এই যে বাম পাশে অর্থাৎ সমান সমানের বাম পাশে যে টাকা আছে এই দুইটা নগদ আর দেনাদার এই দুইটা যোগ করব তার মানে আমাদের 1,21,300 টাকা হয় ঠিক আমরা ডান পাশেও 1,00,000 যেহেতু ডান পাশে আমাদের একটি আছে মূলধন যোগ করে আমাদের ওইটি হচ্ছে আমাদের দুই পাশ মিলে যাবে তো এটাই ছিল আমাদের আজকের অঙ্ক তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন লাইক দিলে আসলে ভিডিও করার প্রতি আরও আগ্রহ তৈরি হবে আমার আর পরবর্তী আর বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ